বিসমিল্লাহিরহমানিরহিম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ সোমবার, প্রতিটা সোমবারেই আমাদের স্থানীয় হেদায়েতিদের মিলে এই জালসা করা হয়। আজও আমরা সেই আদমনুরের তরফ থেকে নিজেদের জ্ঞান বুঝজ্ঞানের জন্য এই জালসা করে থাকি, আজও সেটাই হচ্ছে। আর এই জালসার যে বক্তব্য, তাই ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে মানব জাতিকে জানার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এই জন্যে এই উপস্থিত শ্রোতাদের মাধ্যমেই সারা বিশ্বের মানব জাতিকে আদম নুরের তরফ থেকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য সেই আউয়ালের বিষয়ের উপরই, বিশেষ করে হযরত আদম শফিউল্লাহ এবং মোকাররমা। তো এখানে মূল বিষয় হলো যে পৃথিবীর যত কাল ধরে চলেছে, এ কালের ভিতরে মানব জাতি সেই আউয়াল সম্বন্ধে যা জেনেছে, তার ভিতর মূল একটাই জিনিস প্রতিমান হবে যে তারা সেই সময় যারা সৃজনে এসেছিল ফেরেশতারা, সেই ফেরেশতার নাম বলেই তাদের জানে। কিন্তু তারা কিভাবে, কোন থেকে কিভাবে আসলো, এ তত্ত্ব আজ পর্যন্ত কেউ পৃথিবীতে প্রকাশও করে নাই, কিছু জানেও নাই। আদমের তত্ত্ব যাই কিছু কোরআনে আসুক আর যাই কিছু জ্ঞানীর রূপক বানর কেউ বলুক, কিছু বলছে, কিন্তু মোকারম সম্বন্ধে তেমন কোনো বক্তব্যই সত্য হিসেবে আসেনি। তো যাই হোক, আল্লাহ পাক যখন তিনি এই সমস্ত কিছুর নীল নকশা তৈরি করে নিয়েই তিনি সৃজন কার্য শুরু করেন। তো বলতে গেলেই কথা যেখান থেকে বলতে হয় সেখান থেকে না বললেও আবার কেমন দেখা যাবে। বলতে গেলে যখন আল্লাহ পাক নিজের ভিতরে নিজেকে এই দুনিয়া, এই মানব জীবন, এই সকল কিছু এর নীল নকশা তিনি নিজেকে নিজে সেই সময় নিজের ভিতরে রূপদান করেন, যখন ছিল সকলই অন্ধকার, সেই অন্ধকারের ভিতরে তিনি স্বীয় পর্দায় বেষ্টনী হয়ে সেখানে বসে এই নীল নকশা করেন। তারপরে তিনি স্বরূপ নিয়ে দাঁড়ান, সেই তার নূরের আলোর জ্যোতির দ্বারা সেই আধারকে সর্বদিক দিয়ে আলোকিত করে বেষ্টনী করে ফেলেন, ঘনীভূত হয়ে যায় এবং বেষ্টন হয়ে যায়। আর যখন এটা হতে থাকলো, তখনই সেই আধারের ভিতর থাকা যাদের তোমরা ফেরেশতা বলে জানো, তারা সেই আলোর তীব্র তাপে হৈহুল্লোড় চিল্লাচিল্লি করতে থাকল। তারপরে তিনি সেই আলোর রাজ্য তিনার যতটুকু প্রয়োজন ছিল প্রতিষ্ঠা করে, বাকি যে আধার রাজ্য, সেই আধার রাজ্য বেষ্টনী করে পুরো আধার রাজ্যকে ঘিরে তিনি দ্বিতীয় একটা অস্তিত্ব তেনার ভিতরে সৃজন করেন। যে অস্তিত্বকে তোমাদের সেই দরজাল আলেমপীররা বা আলেমেরা বলে থাকে যে হযরত মুহাম্মদ সর্বপ্রথম সৃজন, কিন্তু সৃজন বলতে গেলে তিনি সব প্রথমেই সৃজন হয়েছেন, এটা ঠিক, আমি আগেও বলেছি আজও বললাম। কিন্তু সেই অস্তিত্ব সৃজন হয়েছিল, আর সেই অস্তিত্বের ভিতরে যা ছিল তা সকলেই অন্ধকার, ফলে দুইটা জগৎ ভাগ করা হলো। একটা অস্তিত্ব আল্লাহর ভিতরে, আর সেই আল্লাহর অস্তিত্বের ভিতরে যে জগৎ খাড়া করা হলো তার নামই হলো আহম্মদন জগৎ। আর আহম্মদনের ভিতরে যা থাকলো তা সকলই ছিল অন্ধকার। সেই অন্ধকারকে আল্লাহ, তো এখানে দুটো নামও আছে, যখন সেই জগৎকে ভাগ করে দুটি জগৎ করা হয় তখন আল্লাহর যে খাস জগৎ তাকে বলা হয় বিলায়তি জগৎ,
আর এই আহম্মদনের ভিতরে যে জগৎটা আনা হলো, রাখা হলো, তাকে বলা হয় আধার জগৎ। আল্লাপাক সেই তোহার দরজা দিয়ে এই দেশে আলো এনে এই দেশের সেই অন্ধকারের ভিতর থেকে সেই সকল ফেরেশতাদের রাতকে হালকা পাতলা করেন এবং সেই সমস্ত ফেরেশতাদের ওখান থেকে বের করা হয়। সেখান থেকে তোমরা যাদের ফেরেশতা বলো, নূরুদ্দিন বলো, তারা প্রকাশে আসে। কিন্তু প্রকাশে আসলেও তখনও এই ধরনের দিন রাত তখন প্রতিষ্ঠা হয়নি। সেই তোহার আলো দ্বারা যখন আলোকিত হতো তখনই সেখানে দিন হতো, আর যখনই দিন হতো তখনই সমস্ত নূরুদ্দিনেরা চিল্লাপাল্লার অস্থির হয়ে যেত, কারণ সেই তীব্র আলো তাদের সহ্য হতো না। তখন আল্লাপাক এখানে সেই রাতকে যাতে উধাও না হয় সমভাবে রেখে রাখার জন্য তিনি দিন রাত প্রতিষ্ঠা করেন। তবে সেই সৃজনে বের হয়ে আসে সেই ফেরেশতারা, আর সেখানে আরও চারটে জিনিস বের হয় যাকে তোমরা জানো আবাতের বাদখা। কিন্তু এরাও মরা ছিল, সেই রাতও মরা ছিল, তাদের ভিতর জীবন্ত বলতে এই ফেরেশতারাই ছিল। এদের পরে এসে সৃজন হয় বাকি চার ফেরেশতা, আর যাকে আহম্মদন জানো তিনি হলেন সেই অস্তিত্বের মালিক। আর এটা বর্তমানে বলতে গেলে সেট থেকে এই পৃথিবীতে বা এই যে রাত দিন বা চন্দ্র সূর্য যা কিছু এখানে আছে তার সকলই সেই আহম্মদনই পেটের ভিতরে, বাইরে কিছুই নেই। আর বাইরে তার বাইরে যেটা আছে সেটা হলো আল্লাহর খাস জগৎ, যেটাকে জগতে বেলায়েতি জগৎ বলা হয়, কিছুই নেই। তো এখানে সেখান থেকে এদেরকে, এরা ছিল তখন প্রত্যেকটাই একটা নূরের শরীর, অর্থাৎ নূরের একটা গোল বলো বা লম্বা বলো, এরকম নূরের শরীর, তাদেরকে নূরিতন বলা হয়, যাদের থেকে আলো জ্যোতি বের হয় যে বস্তুর থেকে এরা হয়। তারপরে এই আবাতর বাদখাক মৃত ছিল, তাদেরকে জীবিত করতে আরও চারটি চন্দ্র সৃজন করেন, পানি দ্বারা, পানির মূল সত্ত্ব দ্বারা পানিকে চন্দ্ররূপে তার জীবনদান করেন, মাটির মূল সত্ত্ব দ্বারা সেখানে চন্দ্র দ্বারা মাটিকে জীবিত করেন, এরকম অগ্নিকে জীবিত করেন, এবং রাতের চন্দ্র দ্বারা রাতকে জীবিত করেন, এবং পানির দ্বারা, অগ্নির দ্বারা, অগ্নির সত্ত্ব দ্বারা অগ্নিকে জীবিত করেন। কিন্তু তখনও মোকাররম হয়নি, আদম তো সবার শেষে, এটা তোমরা জানো, তখনও এই মোকাররম সৃজন হয়নি। তারপরে যেটুকু ইতিহাসে আসে পরে কিছুকাল পরে তখন ফেরেশতারা এই মোকাররমকে দেখতে পায়। কিন্তু মূল বিষয় হলো এটা, এই মোকাররমকে বের করা হয় আহম্মদি অস্তিত্ব থেকে, অর্থাৎ আহম্মদিনের যা কিছু আছে তার সকল কিছুর দ্বারা এই মোকাররমাকে আনা হয়। তা এই মোকাররমার অস্তিত্বের ভিতরেও তার সব কিছুই বর্তমান করা হয়, ফলে এই তোহা বা সেই আহম্মদের স্বরূপ অস্তিত্বধারী এই মোকাররমা। এটা হবার পর তখনই আল্লাপাক আদমকে সৃজন করেন, যেটার ইতিহাস তোমরা যাই জানো জানো। তবে আগুলে সেই সকল বক্তব্য যেটাই কোরআনে আসুক কিন্তু তাহার রূপক আয়াত তাহা কিন্তু দিনই বা স্বচ্ছ আয়াত নয়, এটা মনে রেখো তোমরা। তাই আমি এখানে বক্তব্য অনেক অন্য দিক চলে যাবে, অনেক বেড়ে যাবে, আমার একটু অতীত বলা লাগতো, নইলে তোমরা বুঝতে পারতে না, তাই একটু অতীতে গিয়ে বললাম। তারপরে আল্লাপাক হযরত আদম শফিউল্লাহকে সৃজন করেন এবং তাকে স্বীয় নূর দান করেন। এখানে মূল বিষয় হলো যে তোহার যা কিছু আছে তার দ্বারা এই মোকাররমাকে খাড়া করা হয়, আর আল্লাহর সত্ত্বে আল্লাহর যা কিছু আছে তার দ্বারা আল্লাহর নূরের যে মূল ফরজ সত্ত্ব যা কিছু আছে তার দ্বারা
হযরত আদম শফিরুল্লাহকে খাড়া করা হয়। আর এদের অস্তিত্ববান করা হয় এই পৃথিবীতে, যা কিছু তোমরা যা আবাতের বাতকাজ যা দেখতে পাও এর মাধ্যমে এদেরকে অস্তিত্ববান করা হয়। কিন্তু এদের যে জীবনী সত্য করা হয় তাহা আল্লাহর নূরে করা হয়, এদের যে দিন দেওয়া হয় আল্লাহর নূরে দেওয়া হয়, রব দেওয়া হয়, সুরতের সালাদ দেওয়া হয়, এসব আল্লাহর তরফ থেকে হয়। আর ঠিক আহম্মদিন রূপের সব কিছু দ্বারা, আহম্মদিন রূপে রূপবান করে সব কিছু দ্বারা এই মোকাদ্দমকে আনা হয়। এর মূল অর্থ আল্লাহর নকশা অনুযায়ী আল্লাহ পাক করেছিলেন, তিনি এটা করেছিলেন যে এদের দ্বারা তিনি এই মানব জন্ম শুরু করবেন। তাহলে মানুষ সেই প্রথম থেকেই পূর্ণ গর্ব পাবে, পূর্ণ মানব হবে, এবং হযরত আদম শফিউল্লাহকে মেনে তারা প্রত্যেকটা মানুষ সেই আদম জাতের জাতীয় মানুষে পরবর্তী জীবনে দাখিল হতে পারবে। কিন্তু তা সেটা হয় নাই, সেটা হয় নাই। এর মূল কারণ হলো আল্লাহ পাক যখন এটা বললেন যে তোমরা মানব জন্মে এখন সবাই যাবে এবং সেখানে তোমরা সবাই আদমকে মেনে নেবে, তার হুকুম মানবে, তার ইচ্ছে মতো তোমরা জীবন গ্রহণ করবে, তখন সকল ফেরেশতারাই অস্বীকার করে ফেলল যে আমরা এখানেও মানলাম না। এখন আল্লাহ পাক তাদের কূটবুদ্ধি কূটনীতি আল্লাহ পাক কৌশল করে আমাদের এখন মানব জন্মে আদমকে মানাবে, আমরা কখনই এটা মেনে নিতে পারি না। এটা যখন হইল তখন অনেক বলার পরেও তারা কোনো কিছুতেই রাজি হলো না, তখন তারা সিদ্ধান্ত নিল যে মানব জন্মে তারা আসবে কিন্তু সেখানে আদম থাকবে না, আদমকে উজ্জ্বল রাখতে হবে, গোপন রাখতে হবে, আদম বলে আমাদের সময় কেউ থাকবে না। আর আমাদের থেকে যত জাতি হবে সে জাতিকে আমরা শিক্ষা দেবো, আমরা ধর্ম দেবো, আমরাই উদ্ধার করবো, এখানে আদমের কোনো প্রয়োজন আমাদের নেই, আর সেই জীবনটাও আমাদের আগে দিতে হবে। তাহলে যেখানে কোনো নবী রসুল হবে না, একমাত্র আদমের তরফ থেকে চিরকাল ধর্ম চলবে, মানুষ আদমের জাতি হয়ে চলে যাবে, সেটা সেই সময়ের জন্য এটাকে বাতিল করে রাখা হলো। আর যেখানে তারা সবাই অধিকার নিল তখন তাদের সবাইরে অধিকার দিতে পর্বটা সেইভাবে ঘুরা দেওয়া হলো। আর যে কারণে তখন সেই পূর্ণ মানবের যে মহরত খোলার কথা সেটা না খুলে সেই অন্য যে চারজনের মহরত যেটা বায়ু মহরত ছিল সেই বায়ু মহরত সেই মোকারমার ভিতর খেলে তার থেকে মানব জন্ম শুরু করা হলো। যেখানে আদমের কে উজ্জ্বল করে দেওয়া হলো, মানবের ভিতরে বন্দি করে রাখা হলো, কারণ আদম ছাড়া তো এই মানব জন্ম হবে না, তাই আদম আসবে কিন্তু তার কোনো জিন্দেগি ধরতে পারবে না, তার আত্মার কোনো মানুষ হতে পারবে না, এ হলো নিষেধাজ্ঞা তাদের, কারণ তার আত্মার মানুষ হলেই তো তখন তাদের সঙ্গে ই বাঁধবে। তাই আদম যখন সেখানে বন্দী হয়ে গেল, মানব ভাণ্ডে বন্দী থাকবে, সেখানে মোকাররমও উজ্জ্বল হয়ে গেল, কারণ আদম জন্মের সাথে মোকাররম, সেটা যখন বাতিল হয়ে গেল তারা সেই নবী রসুলদেরকে নিয়ে আসলো, তখনই মোকাররমও উজ্জ্বল হয়ে গেল, ফলে তাদেরকে সেই পরীক্ষার জীবনে নিক্ষেপ করা হলো। দুজনকেই এই পৃথিবীর পরীক্ষার জীবনে নিক্ষেপ করা হলো, তাও সকল নবী রসুলদের যুগ কেটে যাওয়ার পরে, তার ভিতরে নয়। তো এটা যখন হলো তখন প্রত্যেকটা রিসালত পৃথক হয়ে গেল, জন্মের প্রভেদ হয়ে গেল, এবং প্রত্যেকটা জাতের নবী আসলো, তারা ধর্ম দিল, কর্ম দিল, যা আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধেই হয়েছিল। আর তাদেরকে আল্লাহ পাক যথেষ্ট বলেও ছিল
কিন্তু তারা তা মানে নাই। তবে এখানে আর একটি বিষয় হলো যে যখন সেই মুকারমা তাদের এই অবস্থা দেখে বলল যে আমি তো তাদের সঙ্গে নাই, তবে আদম যেখানে আমিও সেখানে, আমি আর ওদের সঙ্গে নাই, এটা শোনার পরেই তারা তখন এই মুকারমরে শয়তান ধোকাবাজ প্রতারক এতদিন থেকে আমাদের সাথে থাকলো না, হ্যাঁ নানান অভিযোগে তাকে অভিযুক্ত করতে থাকলো। কিন্তু তারা যে আল্লাহর হুকুম না মেনে এটা করে নিল, তারা এটা দেখতে পেল না, ফলে এভাবে মানব জন্ম শুরু হলো। কিন্তু সেই প্রথম সময়ও কোনো নবী কোনো রসুল তারা তাদের যে জাতের মানব জন্ম চলছে তারা কখনই তাদের জাতিকে তাদের জাতের কোনো ইতিহাস বা সত্য জানায়নি, এবং তারা কখনই তাদের জাতের নব ধরার ধর্ম তাদেরকে দেয়নি, ফলে সেই প্রথম রেসালতের সকল মানুষ সেই নবীদেরকে মানলেও তারা তাদের মানব জীবনকে ফাঁসেকিতে নিক্ষেপ হয়ে গেল তাদের নেতাদের কারণে, সব ফাঁসেকিতে, কারণ যারা জাতিগতভাবে জন্ম নেয় তাদের নিজস্ব কোনো মানব জন্মের উপর অধিকার থাকে না, তাদেরকে সেই অধিকারে আনতে গেলে সে যখন যে নবীর আমল ছিল সেই তাদের অধিকারে আনতে পারত, কিন্তু নবীরা কখনই তা করে নাই। তারপরে যখন দ্বিতীয় মহরত আসলো সেখানে এসেও ওই একই নিয়মে কাজ হলো, তারাও কোনো মানুষকে তাদের জাতের কথাও বলেনি, তাদের জাতের নব ধরার ধর্মও দেয়নি, জাতের রব ধরার ধর্ম দেয়নি, দিন ধরার ধর্ম দেয়নি, কোনোটাই দেয়নি, ফলে তারাও তাদের মানব জন্ম ফাঁসেকে নিক্ষেপ করে বিদায় হলো। যেমন এখানে তারা ফাঁসেকে গেল, তাদের জাতের জাতি হয়েও যে পর্বতী জীবনে যাবে এটাও পারল না, দ্বিতীয়ত তারা যে এই নারী জীবন বা পুরুষ জীবন ধরবে এটা ধরার তো কোনো সুযোগই সেখানে নাই, কারণ আদম না থাকলে দুইটার কোনোটাই কেউ ধরতে পারবে না। এভাবে এই চারটে যুগ কেটে গেল, এই চার যুগের মানুষই তারা সেই ধর্ম তাদের নেতাদের খুশিতে সব ফাঁসেক জীবন ধরে মানব জীবন থেকে বিদায় নিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এটা করেন আসেন সে সময়ও রাতের যুগই ছিল, কারণ তিনি রাতের সত্যের ভিতরে সামিল, তিনি যেমন রাতের সত্যের ভিতরে সামিল তেমনি তেনাকে দিনের সত্যের সামিল করা হয়েছে, তাই তিনি এমন সময় এটাকে আসেন যে সময় সেই মাটি মহরতের রসুল প্রকাশ পেল না আর প্রকাশ হওয়ার কোনো ই নেই তখনই। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবির্ভাব ঘটান যে তিনি মানব জন্মকে আবার পূর্ণ করে দিতে, মানব জন্ম যাতে পূর্ণ মানব জন্ম পায়, তাই তিনি সকল রেসালত চারি রেসালতের সাথে চার সকল জাতের সৃষ্টি যোগ লাগানো, তিনি তাই চার রেসালতকে যোগে আনে নিজের রেসালত সামনে মহরতে রেখে চারকে সব কিছু একস্তরে এনে দিলেন। মানব জাতি এই নবুয়তি যুগ ধরে তারা তাদের সেই নবীদের দিশায় সবাই ফাঁসেক মানব জীবন ধরে মানব জীবন তা বিদায় নিল, কেহই কোনো সফলতা অর্জন করতে পারেনি, তারা জাতের জীবনও জাতিরা ধরে রাখতে পারে নাই, কারণ তাদেরকে জাতের নব ধরার কোনো ধর্মই দেওয়া হয় নাই, ফলে সমস্ত জাতি ফাঁসেক ধর্মের অপরাধে দায়ী হয়ে গেল। আর তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ হলো এবং তিনি সকল মহরতকে তিনার মহরতে যোগ করে সকলকে তিনার মহরতে মানব অস্তিত্বের কাজে নিয়ে আসলো, এবং সেই মানুষ যখন হবে তখনই তারা হবে মুহাম্মদী মহরত থেকে যখন মানুষ হবে তখনই মানব পূর্ণ জীবন লাভ করবে। তাহলে সেই মানব জন্মের শুরু হলো যেখান থেকে দিনী যুগ শুরু হয়, সেখান থেকে মুহাম্মদী মহরতের
মানব জীবন চলা শুরু হলো। তেনার এই মহরত রাখার মূল কারণ হলো যে এখানে এসে যেখানে আদম অবতার রয়ে গেছে, যেটা এই যুগের জন্য রাখা আছে, ঠিক সেখানে এসেই তেনার মহরত আলা হবে। কোনো নারী তেনার মহরতকে ধরে তিনি সেই মহরতালা হয়ে সে মোকাদমি জীবন ধরে ফেলবে। সেহেতু তিনাকে যখন আদমকে উজ্জ্ব রাখা হয়েছে, তখন বিশ্বনবী এই দিনী ধর্ম নামে ধর্ম প্রকাশ করেন। কিন্তু মূলের বিষয় একই ছিল, মূলের বিষয় এটাই ছিল যে আল্লাহর নূর আদমকে দেওয়া হয়েছে, আর আদমের তরফ থেকে প্রত্যেকটা মানুষে সেই আদম নফসি নামে এসে এই নারী পুরুষকে মানুষ করে দিচ্ছে মাতৃগর্ভের থেকে। কিন্তু সেই আদমকে যখন পরীক্ষার জীবনে নিক্ষেপ করা হয়েছে, তখন সেই নূরকে আল্লাহর নূর হিসেবে এই দলিলে প্রকাশ করা হলো। কারণ সেই পরীক্ষার জীবন থেকে যিনি সেই আল্লাহর নূর ধরতে পারবে সেই আদম হবে, নতুবা কেউ আদম হতে পারবে না, আর এই ধর্মের সত্য নিয়ে কেউ দাঁড়াতেও পারবে না। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহরতের সার্থকতা হলো এই যে যেখানে আদম হবে ঠিক সেখানে যায় তার সেই মহরতধারী আলা কোনো নারী হবে। আর তার মহরত ধরার নারী হলেই তাহলে যখন সেই নারী জগৎ নারীরা যখন সেই দিনী ধর্ম মেনে জন্নাতে হবে, তখন তারা সবাই হবে সেই মহরতালা। অন্য কোনো রসুলের মহরত আর সেখানে থাকবে না, কারণ সেগুলো বাতিলের খাতায় চলে গেছে। তাহলে সেই মহরতদারি যদি কোনো নারী এখান থেকে জয়লাভ না করে, তাহলে পারে এই মহরতও সেখানে আর যাবে না। বিষয়টা যারা জ্ঞানী আছো বিশ্বে বুদ্ধিমান আছো তারা ভালো করে বোঝো। যেমন নবী রসুলেরা অতীতালারা তারা মানব জন্মকে শেষ করে দিয়েছে তাদের আমলে, কিন্তু আল্লাহ পাক সেই আগলেই বলছিল তোমাদের ভিতরে একজন রাসুল যাবে, তোমরা তাকে মেনে নেবে, তাকে সাহায্য করবে। তখন তারা স্বীকার করে এবং আল্লাহ পাক তখন বলে তাহলে তোমরাও সাক্ষী থাকলে আমিও সাক্ষী থাকলাম। আর সেই প্রতিদানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলকে এক সংযোগে নিয়ে আসে। কিন্তু মানব জন্ম তো নবুয়ত যখন খতম হয়ে গেছে, মানব জন্ম মনে করে শেষ হয়ে গেছে, কিন্তু আদম আসেই নাই, অথচ তার আগেই মানব জন্ম শেষ। তাই সেই কৌশলে যখন তারা সেখানে এসে একত্রিত হলো এবং তারা সেই ধর্ম নষ্ট করার দায়ে আবদ্ধ হয়ে তাদের জাতির জীবন থেকে বঞ্চিত হয়ে গেল, কোনো জাত অধিকার তাদের থাকলো না, তখনই তাদেরকে সেই মুহাম্মদী মহরতে এনে সকলকে বুনি আদমে ফেলে দেওয়া হলো। এবং তাদের নফস অধিকার চলে গেল, রব অধিকার চলে গেল, দীন অধিকার চলে গেল, কারণ এগুলো তারা তাদের আমলেই আনেনি। তাদের যখন জীবন ছিল, সেই নবীদের যখন সময় ছিল, সেই নবীদের নিজস্ব নূর ছিল, দিন ছিল, রব ছিল, সুরাত ছিল, কোনো কিছুই তারা আনেনি, ফলে সেগুলো সব বাতিল হয়ে তারা সবাই বুনিয়াদমে নিক্ষেপ হলো। এমনি এমনিতে এটা বুনিয়াদম হয়নি, এখন তোমরা হয়তো বুঝতে পারবে যে যুগের মানুষকে বুনিয়াদম কেন হলো। কারণ তারা অতীত যুগে তার নবীরা তাদের যে সিও নূর ছিল, দিন ছিল, রব ছিল, সুরাত ছিল, এর কোনো কিছুই তারা মানুষের ভিতর বিতরণ করে নাই, মানুষকে ধরার জন্য কোনো ধর্ম দেয় নাই, ফলে তাদের ধর্ম সব ফাসেকিতে পরিণত হয়ে এ সমস্ত কিছুকে বাতিল করে দেওয়া হলো। তাহলে সেই নবীদের জাতের নফস ঠিকই আসলো, কিন্তু তাদের সব কিছু শূন্য হয়ে আসতে হলো। যে সেই শূন্যতার ভিতরে যখন তাদের মানব জন্মে আনা হলো, তখনই তারা সেখানে এসে তারা তাদেরকে আম্মারা নামে অভিহিত করা হলো। এখানেই তারা আম্মারার জাতি, নষ্ট আত্মা, খারাপ আত্মা, কারণ
তারা মরার ভিতর দিয়ে সব সজ্ঞানতা হারিয়ে বুনিতে পরিণত হয়ে মানবে উঠে আসে। তাই মানব ভাণ্ড পেয়ে তারা এই যেটাই খুশি সেইগুলোই করে, আনন্দ উৎসব যা খুশি তারা তাই করতে ভালোবাসে। এই আম্মারার যাতে ফেলে দেওয়া হলো, এটা হলো নবুয়াতের সত্য হিসাব, যে হিসাবকে রদ বদল করে তোমাদের বেকাতেরা যাওয়ার কোনো পথ নেই, কারণ তোমরা এর খবরই কেউ রাখো নাই। অর্থাৎ যেটা বলা হয়েছে যে তোমরা এই অনাদি কালের ভিতরে কোনো মানুষ স্বীয় আত্মার কোনো খবর জানো না, অর্থাৎ স্বীয় আত্মা বলেই তোমাদের কোনো কিছু নাই। এই মর্মে আবারও বলছি যে কোনো মানুষেরই কোনো কালে আত্মা ছিল না। অতীত যুগেও যদি তাদের নবীদের সময় যদি কেউ আত্মবান হতে চেত, তাহলে সেই অধিকার নিতে হতো যে নবীর সময় তার মানব জন্ম সেই নবীর থেকে, আর দিন কায়েম করতে চাইলে সেই নবীর যে দিন সেই নবীর তার সেই দিনের হিসেব নিয়ে দিন কায়েম করতে হতো, আর রব কায়েম করতে চাইলে সেই নবীর যে নূরের রব আছে বাকশক্তি আছে সেইটা তার কাছে নিয়ে তাকে রব কায়েম করতে হতো, আর সুরাতের সালাত কায়েম করতে চাইলে সেই নবী যে সুরাতের সুরাতি সেই সুরাতের সালাত নিয়ে সেই সালাতের অধিকার নিয়ে সেই সালাত কায়েম করে তাকে পরবর্তী জীবনে হাজির হতে হতো। কিন্তু নবীরের কোনো কিছুই করে নাই, না করার কারণে তাদের বুনি আদমে নিক্ষেপ করা হলো, তাদের নাম দেওয়া হলো আম্মারাগত আত্মা, নষ্ট আত্মা, খারাপ আত্মা। তোমরা দেখতে পাও যে এই দুনিয়াতে যত মানুষ এ যুগে আছে এরা সবাই আম্মারাগত জীবন ধরে বেড়ায়, কেউ তার কোনো আত্মার মূলে এ কারণে এই পৃথিবীতে আজ পর্যন্ত একটি মানুষও আত্মা বলতে কি শুধু নাম জানে আত্মা বা নফস, কিন্তু এর ভেতরত্ব কিছু জানে না। আর এই আত্মা নফস যে তাদের নিজস্ব কোনোটাই নয় এটাও তারা আজ পর্যন্ত জানে না। এই আদম নূরের থেকে এখন তারা জানতেছে, যেটা তারা জানেও তারা অবজ্ঞা করে অনেকেই ফিরে যাচ্ছে, আবার অনেকের জ্ঞানে এসে তারা এখানকার সেই হেদায়েত নিয়ে বাঁচার চেষ্টায় নিয়োজিত হয়েছে, কিন্তু পথ নাই বাবাজিরা। আমি আগেও বলছি আমি তোমাদের কোনো মানুষের শত্রু নই, মহান আল্লাহ পাক আমাকে সকল মানুষের একমাত্র বন্ধু হিসেবে খাড়া করে দিয়েছে, যেহেতু আমি আল্লাহর তরফের প্রতিনিধি, অতএব আমি কারো শত্রু নই। প্রত্যেকটা মানুষ যাতে এই যুগের প্রত্যেকটা মানুষ যাহাতে সেই স্বীয় দিন কায়েম করতে পারে, স্বীয় রব কায়েম করতে পারে, স্বীয় আত্মায় আত্মবান হয়, স্বীয় আদম সুরাতের সালাতে কায়েম হয়ে যেতে পারে, তার যে সুব্যবস্থা যা কোরআনের ভিতর দিয়েই মানুষের সামনে আসছে, কিন্তু 1500 বছর ধরে তোমাদের কত সমস্ত দরজাল এসে খাড়া হয়ে ভুলে তাদের নামের তরিকায় নিয়ে গেছে যার কোনো কিছু নাই। আর আদম নূরি সেই চোরাগারও সেই ধর্মীয় দালালদের ধর্মীয় দরজালদেরও পরিষ্কারভাবে তোমাদের কাছে ধরিয়ে দিচ্ছে, আর তোমাদের নিজ নিজ জীবনের দায়িত্ব নিতে তোমাদের হুঁশিয়ার করে দিচ্ছে যে যে ধর্ম তুমি তোমার মানব জীবন তোমার দিন কায়েম হবে না, তোমার রব ধরতে পারবে না, তোমার মানব জীবনের অস্তিত্ব ধরে রাখতে পারবে না, সে ধর্ম সকলে মিথ্যাচারী তার সামিল, কোথাও তার সত্য নাই। এইমাত্র দুনিয়াতে আদম নূরের তরফ থেকে সেই রবের দিন রবের রব রবের আত্মা রবের সুরাতের সালাদ দিয়ে মানুষকে তাহা কায়েম করতে খাড়া করে দেওয়া হচ্ছে। আমি যেটাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তাহলে তোমরা বোঝো যেটা দিনী ধর্ম আসছে আদম এবং সেই মোকাররমকে পরীক্ষার জীবনে নিক্ষেপ করা হয়েছে, পরীক্ষার জীবনে। তাহলে যে আল্লাহ নূরের আদম হয়ে দুনিয়াতে জন্ম নিয়ে কবে যে আমি আল্লাহ নূরের আদম হয়েছি এই পথ কিন্তু এখানে নেই, কিংবা কোনো নারী জন্মগতভাবে বলবে যে আমি তহার মহরতে মহরতি তহার চন্দ্র নূরে চন্দ্র নূরি, এই যোগ্যতাও রাখা হয়নি, কারণ সকলকে বুনিয়াদমে নিক্ষেপ করা হয়েছে,
সেখান থেকে পরীক্ষা দিয়ে যিনি এই আল্লাহর নূর ধরতে পারবে, কায়েম করতে পারবে, তিনি সেই দিনই নূর আলা বা আদম নূরের দাবি নিয়ে দণ্ডায়মান হবেন। আর তখনই সেখানেই তোমার এই মোকারমা যে নামেই দুনিয়ার ভিতরে থাক, তারও উৎপত্তি ঘটবে, সেও মহরতালা হয়ে যাবে। কারণ মহরত ছাড়া সে জীবন কখনই চলবে না। তাহলে যেমন তোমাকে সেই পিতার আত্মা নিতে আদমের কাছে আসতে হবে, তেমনি তোমাদের মরণের পরে যে মহরত হয়ে যাবে সেই মহরতালা নারীরও প্রয়োজন আছে, মায়েরও প্রয়োজন আছে। তো এখানেই সেই মাও তোমাদের তৈরি হয়েছে, সেই বাবাও তোমাদের তৈরি হয়েছে। তোমরা লক্ষ্য করো, তোমাদের জন্মদাতা বাবা কখনই বলতে পারবে না তোমাকে তুমি কোন আত্মায় আত্মবান, কারণ তোমাদের সব বুনিয়াদমে নিক্ষেপ করা হয়েছে। তো আত্মশূন্য মানুষ বুনিয়াদম, তারা যে কর্মই দুনিয়াতে করুক তাদের দোজকে যেতেই হবে, ইহাই সত্য, যার কোনো রদ বদল হবে না। তাহলে তুমি যদি কোনো আত্মা ছাড়া, যেমন দুনিয়াতেও কোনো জীবন লাভ হয় না, তুমি গরুর জীবন ধরতে গেলে নিশ্চয়ই কোনো গরুতে আত্মা এসে কোনো গাভীর গর্ভে জন্ম হবে, তেমনি তুমি যদি পরবর্তী জীবনে যেতে চাও তাহলে তোমাকে এই মানব জীবন দ্বারাই স্বীয় আত্মা সংগ্রহ করতে হবে। আর তোমার তো নিজস্ব আত্মা নেই, তাহলে আত্মার মালিকানা, যেমন অতীতে নবীরা ছিল, এ যুগে আমি যখন আদম নুরি হয়েছি তখন এই আদম যত নফসি মানুষে আছে তার মালিকানা সত্ত্বদার আমি। অতএব সেই আত্মা তার দিন, তার রব, তার সালাত কায়েম করতে গেলে তাহলে একমাত্র তার ইজাজতদাতা, তার পারমিশন দাতা আদম নুরি, দ্বিতীয় জন এটাকে কেউ পারমিশন দিতে পারে না। পরবর্তী কথা, যে এর যে আছে তোমাদের কাছে এখনও আছে, কিন্তু তোমরা এর কোনো দাবিতেই আসতে পারবে না, কারণ তোমরা বুনিয়াদম, বুনিয়াদমের কোনো কিছুরই কোনো দাবি নাই তার মানব অস্তিত্বের। অতএব তোমরা সতর্ক হও যে এই ধর্ম, দিনী ধর্ম করা হয়েছে এটা সত্য, কিন্তু দিনী ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতির কোনো ধর্ম নয়। তবে তার রেসালত যে এখানে নাই তা নয়, তেনার মূল কাজ ছিল তিনি সকল মহরতকে এক করে তার মহরতে নিয়ে আসা এবং এই যুগের মানুষকে পূর্ণ মানব জীবন দান করা। এখন এই মর্মে যদি সত্য বলা হয় তাহলে এই দিনী যুগে যত মানুষ জন্ম নিছে সবই এই দিনী ধর্মের পূর্ণ মানব অবস্থা নিয়ে এই মানব জন্ম নিয়েছে, অর্থাৎ সবাই ধর্ম মানুষ হয়ে জন্ম নিয়েছে, কিন্তু তারা বুনিয়াদম, তারা পূর্ণ মানব, আর দিনী ধর্ম পূর্ণ ধর্ম। তাহলে পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে দিনী ধর্মের জন্য মহরত দিয়েছেন, সেই মহরতে যারা মানব জন্ম লাভ করতেছে তাদেরকে সব তারা যাতে সেই দিনই পূর্ণ ধর্ম গ্রহণ করতে পারে, সেই পূর্ণ মানব করেই তাদেরকে তেনার মহরতে জন্ম দিচ্ছেন। বলতে গেলে এরা সবাই সেই ধর্মের ধর্মীয় মানুষ হতে পারে, ধর্ম মানুষ। কিন্তু দুঃখের বিষয় যে তিনি উপাত হওয়ার পরেও এই 1500 বৎসর কেটে গেল, একটি মানুষও সেই দিনী নূরের উপর হাজির হতে পারল না, কেউ হাজির হতে পারল না, সবাই এই ধর্মকে নষ্টকারীতে পরিণত করল। কিন্তু তারাই ধর্ম বিভিন্নভাবে দূরে নিয়ে যা, কুফরিতে যোগ দিলেও, কাফেরি পথ গ্রহণ করলেও, কিন্তু ধর্মের দলিলে যে সত্যগুলো রয়েছে এটা তো তারা সরা দিতে পারে নাই, এটা তারা সরা দিতে পারে নাই। তোমরা যদি জ্ঞান দ্বারা, যারা আরবি জানো আরবির দ্বারা দেখো, যারা বাংলা জানো বাংলার দ্বারা দেখো, যে কোরআনে প্রথম হলো হেদায়েত, শুদ্ধির তওবা, ইমান আনা এবং নিজেকে সেই দিনী ধর্মের পূর্ণ ধর্মালা করা এবং পূর্ণরূপে দিনী ধর্মে দাখিল হওয়া, যার আম্মারাগত কোনো কিছু রাখা হয় না, তার কোনো কিছুই নাই। তোমরা যত বড়ই যাকে দেখো না কেন, কিন্তু এই দিনী ধর্মের কোনো সত্য তাদের কাছে নাই। তবে এটা মূল অবশ্যই বিষয়
যে যত সময় এই আদম নুরি হয়নি তত সময় সেই তোহার মহরত ধরা অর্থাৎ মোহাম্মদী মহরত ধরার কোনো নারীও হয়নি, অতীতেও হয়নি, এই 1500 বছরের ভিতরেও হয়নি, এই এখন হলো, যার নাম হলো চন্দ্রনুরি মোসাম্মদ জিনওয়ার আমিরা আদম নুরি। এই সর্বপ্রথম সেই আদম নুরির কাছে, তার স্বামীর কাছে দীক্ষা পেয়ে সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহরত ধরার নারী জীবন সার্থকতা করেছেন। তাহলে তোমরা মনে করো না যে এখানে শুধু আমি একা আদম নুরি, তা নয়, সেই মোকারমাও এই পরীক্ষার জীবনে এসেছিল আর সেও তার পরীক্ষা দিয়ে চলে গেছে। আর তার এই পরীক্ষার তার যে বিষয়, তার যা কিছু, তার সকল কিছুকে এখন আদম নুরি বিশ্বের মানব জাতির কাছে প্রকাশ করে দিচ্ছে। তাই তোমাদের যেমন আদম নূর, আদম নফসি বা আদম নূরের আত্মা প্রয়োজন, তেমনি তোমাদের মরণের ভিতর দিয়ে যে চিরঞ্জীবী জগতে যাবে তেমনিভাবে তোমাদের সেই মহরতে চন্দ্রনুরি মোসাম্মদ জিনওয়ারাকেও প্রয়োজন। নতুবা এখানে যেমন অজানা সত্ত্বেই মা বাপ পেয়ে যাচ্ছি, জন্ম পাচ্ছি, কিন্তু সেখানে যেতে হলে এই জানা চেনার জীবন নিয়েই সেখানে যেতে হবে। তোমাকে তুমি বুঝবে যে আমি আমার মানব জীবন দ্বারা বা আদম নুরি কী ধর্ম দিয়েছিল তার থেকে আমি কি সংগ্রহ করলাম, এই জানা চেনা তোমার হবে, এবং তুমি কোথা দিয়ে কোথায় যাচ্ছ তুমি এই জানা চেনার সঙ্গে সঙ্গে সেটাও জেনে বুঝে নিয়েই যাবে। কোনো অজানা অজ্ঞানতা থাকবে না, কারণ এটা দ্বীনি ধর্ম। সব কিছুই তোমাদের কাছে প্রকাশ করে দেওয়া হবে এবং প্রকাশভাবেই তোমরা এর সকল সত্য জানতে পারবে। অতএব তোমাদের যেমন অপরিচিত মানুষ, তেমনি এই হৃদয়তে এসে তোমাদের পরিচয়ের জীবন গ্রহণ করতে হবে এবং সকল কিছু ফেলে সেই পরিচয়ের জীবনের যা কিছু আছে তাই নিয়ে তোমাদের বাকি মানব জীবনে খাড়া হয়ে স্বীয় মানব জীবনকে কায়েম করতে হবে। আর সেই জীবন নিয়ে তোমাদের মরণের ভিতর দিয়ে সেই মহরতলার মহরত হয়ে চিরঞ্জীবী জীবনে প্রবেশ করতে হবে। এর বাইরে একটি মানুষও সেই জগতে যেতে পারবে না। ইহা আল্লাহ পাকের ফয়সালাকৃত সত্য, আর সেই সত্য বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিলাম আমি আদম নুরি। এই মর্মে আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।